হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে আছে হাসিব দেহেন ভাইয়া। এই তো দেখতে অনেক স্মার্ট দেখতে পাচ্ছো। সো সবাই ভাইকে বেশি বেশি সাপোর্ট করবা, ভাইয়ের পাশে থাকবা। ভাইয়া অনেক ভালো কন্টেন্টে ভিডিও করে, তোমাদের সাপোর্ট ব্যাক করবে এবং তোমাদের সাপোর্ট পেলে আরো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও করতে পারবে। সো অলওয়েজ সবাই পাশে থাকবা, লাভ ইউ ভাই। আমি তো শিববাড়ি মোড়ে ভাই। বন্ধু আমি একটা সমস্যায় পড়ছি, তুমি একটু প্লিজ একটু আসতে পারবা? কি সমস্যাটা আগে বললে ভালো হতো না? হয়েছে আমার আম্মু একটু অসুস্থ, বুঝছো ভাই, একটু জলদি আসো। আমার আম্মু অসুস্থ, নেক্সট কথা হলো আমার আম্মু একটা জিনিস আনতে দিছে, সেটা আমি কিছুই বুঝতেছি না ভাই। তুমি একটু জলদি আসো ভাই, ইমার্জেন্সি। আচ্ছা তুমি আসো, তারপর আমি বলতেছি কি হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসতেছি, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আর শোনো শোনো, আসার সময় না এই হৃদয় আছে না, হৃদয় হৃদয়কে একবারে নিয়ে আইসো ভাই। হ্যাঁ হৃদয়রে আনতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, দেখি ওরে পাই নাকি, নিয়ে আসতেছি বাসা থেকে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আচ্ছা জলদি আসো ভাই, আমার অনেক অনেক প্রয়োজন ভাই তোমাদের। ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। এ হৃদয়রে তো দেখি পাওয়া যাচ্ছে না, এ ভাই তো কইলো আনার জন্য, দেখি সামনে দিয়ে দেখি কোথাও পাওয়া যায় কিনা। ওরে তো দেখি পাওয়াই যাচ্ছে না, ও আপাই গেলাম, আরে তুই এনে বসে কি করতেছিস? তোরে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আসিফ ভাই ফোন দিছে, আর তুই এনে বসে বসে মোবাইল টিপতেছিস, দূর ভাই। আমি যাইতে পারবো না, আমার সামনে এসেছে পরীক্ষা, আমার বিকালে কোচিং আছে, একটু আবার একটু পরে বাসায় যে গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে হবে, আমি পারবো না ভাই, তুই যা একা যা ভাই। আসিফ ভাই না মা অসুস্থ বুঝলি তো, এখন চল ভাই, সিরিয়াস অবস্থা। আচ্ছা তুই একটা কাজ কর, তুই আগে আসিফের ফোন দে, এরপর আমি যাবো, নাহলে আমি যাবো না, আগে ফোন দে। আচ্ছা আমি ফোন দিয়ে, তুই কি যাবি? তাই তো, আচ্ছা আমি তোরে ফোন দিচ্ছি, দাঁড়া। ফোন দিল কেন? হ্যাঁ ভাই বলো, কোথায়? অনেক দেরি হয়ে গেছে তো। হ্যাঁ আসিফ ভাই, এই হৃদয় তো আসতে যাচ্ছে না, তা তুমি ওর সাথে একটু কথা বলো নাও। হ্যাঁ ভাই, আমার তো সামনে এসএসসি পরীক্ষা, আমি কি করে আসবো বলো তুমি, আমার এখন বাসা থেকে রাগ করবে না? ও আচ্ছা ভাই, তোমার তো পরীক্ষা, এখনো তো দেরি আছে ভাই, আমার মা অসুস্থ ভাই, আর আমার মা আবার একটা কাজও দিছে ভাই, তুমি আসো ভাই, তোমরা দুজন না আসলে আমি মানে অনেক বড় একটা বিপদে পড়ে দেবো ভাই, জলদি আসো ভাই, তোমাদের অনুরোধ ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, রাখো। হ্যাঁ ভাই বলো কি হয়েছে, এত জলদি জলদি ডাকলা তুমি? এমনি ভাবে বলি ভাই তোদের, আমার মানে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে ভাই, অনেক বড়, কেমনি ভাবে বলি ভাই, বুঝতেছি না আমি বিষয়টা ভাই। তুমি যে বললা যে তোমার মা বলে অসুস্থ, আরে ভাই আমার মা তো অসুস্থ কিন্তু তার। আচ্ছা কি হয়েছে আমাদের বলো, আমরা তো আছি এখানে, আমরা তোমার মা, আমার আমার মা না, বলো তোমার কি সমস্যা, যা লাগবে আমরা দেখতেছি বলো ভাই। আসলে আমার মা অনেক অসুস্থ ভাই, আমার মা অনেক অসুস্থ। বলো ওষুধ কি আমরা দিতে পারি না, তোমার মার কি হয়েছে বলো, কি সমস্যা ভাই? ওষুধের কথা আসলে না, তোমাদের দুজনকে আমি বলি ভাই, আসলে আমার মা অনেক অসুস্থ ছিল, তা সে নাপেক্সটা খাই ঠিক হয়ে গেছে। তাহলে কি সমস্যা, ওষুধ খেয়ে যখন ঠিক হয়ে গেছে? আসলে ভাই আমার মা আমার কিছু টাকা দিছে, বলছে যে বাজারে যাইতে, মা যেহেতু অসুস্থ তা বাজারে যায়, বলছে একটা লাউ নিয়ে আসতে, লাউ বুড়া না জালি না কি ট্যাপা টুকু আমি তো কিছু বুঝি না ভাই লাউয়ের বিষয়ে, তাই আমি ভাবলাম তোমরা দুজন তো আমার দিয়ে ভালো বোঝো, তাই তোমাকে দুজনের একটু ডাকলাম, বুঝলাম আমি আসলে এই জন্য তোমাদের ডাকছি এই ভাই। একটা মিনিট ওয়েট করেন, আমি আগে ওর সাথে একটু কথাটা বলে আসি, এক মিনিট মাত্র, এক মিনিট, তারপর আপনার সাথে আমি কথা বলতেছি ভাই, এক মিনিট, ঠিক আছে? চল চল জলদি, তোর সাথে আমার কথা আছে আগে, চল ওই কোনায় চল তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি চল এই দিক এই দিক।
তোরে আমি ওই সময় আগেই জিজ্ঞেস করছি, তুই ভালো করে জিজ্ঞেস কর আসিফ ভাইয়ের কাছে, তুই ওই সময় কি করলি? বললি কি না আসিফ ভাই মা অসুস্থ। আসিফ ভাই মা অসুস্থ তাহলে এখন এই কথা বলতেছে কেন? আরে ভাই আমি নিজেই তো জানি না। তুই জানিস না মানে বলে কি এখন আমরা টাকা আছে ঠিকই, মা অসুস্থ, মা অসুস্থ সেরে গেছে, কোদু কিন্তু আমি কোদু কেন জানি আজকে কোচিন মিস দিস, দোজন আজকে আমার কোচিন গেছে, তুই দাঁড়া রান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি আসিফ জেহেন। আজকে আমি কমেডি ভিডিও করেছি, আশা করি আপনাদের সবাইকে আমাদের এই কমেডি ভিডিওটা ভালো লাগবে, মানে খুব ভালো লাগবে। এই তো আছে, এই হচ্ছে আমাদের চ্যানেলটাকে খুব সুন্দর করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, লাইক শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দেবেন, মানে যাতে আমরা আরো বেশি উৎসাহ পাই আর আপনাদের বন্ধুরাও আরো পাড়া প্রতিবেশী সবাই বিনোদনের সুযোগ পায়। সেটাই, আর এ হলো আমাদের চ্যানেলে আজকে মানে নতুন আসছে আমাদের বন্ধু, ঠিক আছে, আমাদের বন্ধু, এর নাম হলো হৃদয়। সো হৃদয় তুমি কি বলতে চাও সেটা বলো, তুমি কিছু বলতে চাও? বলতে চাও সবাই দেখুক, যদি ভালো লাগে তারপরে তারাই বিচার বিশ্লেষণ করবে, ওইটাই। আর যারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা একটা বেল আইকন আছে সেটা ক্লিক করে দেবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের যে কেমন লাগলো, ওইটাই। আর এটা ফার্স্টে একটু ইমোশনাল ছিল, নেক্সট টাইমে একটু ফানি করার চেষ্টা করছি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সত্যিটা তুমি কি বলবো বলো? আমি আর কি বলবো ভাই বলো, ভিডিও তো অনেক সুন্দরই হবে আশা করা যায়। অনেক রোদ, হ্যাঁ তারপর অনেক রোদ ভাই, কালো হয়ে যাচ্ছে ভাই তুমি, আজকে আমরা রোদে ভিডিও করছি মানে অনেক অনেক প্রেসার, আমরা খুব কালো হয়ে যাচ্ছি, আমাদের কষ্ট একটু দাম দিয়ে আপনারা, সেটাই। সো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে, আর আল্লাহ হাফেজ।